কোনো অবজেকশন, করো না কোনো টেনশন, হবে না কোনো ইনফেকশন, তাই আমার নাম টানটান। সবাই সবার জন্য ভাবে, কিন্তু পাগলা পাগলির জন্য কজন ভাবে? পাগলা পাগলির জন্য কজন ভাবে? শুধু তাই নয়, যেসব অসহায় মানুষ যারা প্ল্যাটফর্মে শুয়ে আছে, যারা ফুটে শুয়ে আছে, তাদের জন্য কজন ভাবে? এই টানটান ভাবে। তাই আমার ব্যাগে আছে মুশারি, আমি সুযোগ পেলে খাটাই দড়ি। ফাটবে ফুটবে কমিটি বুঝবে। বলিস কি রে, তোরা তো চুল গোছ কেন? হ্যাঁ বল চুল গোছ কেন? দেখো রোগা বটকা মেয়ে, তার শুধু রাস্তা দেখো। যা ফিশারি যা। পারবো নি। কেন পারবি নি? ওখানটা শুধু ভূতের অত্যাচার। ফুস 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 লজিন চুস, হ্যাঁ মানে ভূতুর কাণ্ড। হ্যাঁ ভূত আর কার দেখা পায় না, খালি তোদের টানতে দে। হ্যাঁ একদিন রাত্রিবেলা আমি নেট নিয়ে বেরোচ্ছি, কি কে যেন আমার ডাক্তার জো ওই টান টান এই সুর। আমি যাবো নি বাবা গো, আমি যাবো নি বাবা গো। থাক যেতে হবে না। হ্যাঁ যাও বাজারে যা, ফল কিনে নিয়ে আসবি। পারবো নি। কেন পারবি নি? আমার মুখে ব্যথা। ও মা, তা তুই বাজারে যাবি পায়ে হেঁটে, তা তোর মুখের সঙ্গে কি সম্পর্ক? হাই দেখ, তা গিয়ে দোকানদারে বলতে হবে না কি আমার 500 আপেল দাও, আড়াইশো আঙুর দাও, আমার মুখের কষ্ট হবে না, আমি যেতে পারবো নি। হই দে বল, আমি যেতে পারবো নি। এই আজ কি বার? কি বার? আজ তো শনিবার। হ্যাঁ শনিবার। ওই তো আমার বড় ঠাকুরের বার। তা তুই বড় ঠাকুরটা পাচ্ছিস কোথায়? হাই দে, হ্যাঁ এ মাথা মোটা আগুন মাল স্যার, ধোঁয়া উড়বে। খই, আরে ঘরের ভেতর যেটা বসানো আছে, হ্যাঁ ওই তো আমার কাছে বড় ঠাকুর। তাহলে ঘরের ভেতর যেটা আছে সেটা হচ্ছে তোর কাছে বড় ঠাকুর? হ্যাঁ বললে হয়ে গেল। বুঝা, এই সেদিনে করে আমাদের পাড়া 14 হাত কালি উঠলো, সেটা বড় না? কি বলবো দাদা, এত বড় একটা ভীম তৈরি হলো, তার চারটে মেশিন দিয়ে বিসর্জন করতে হলো, সেটা বড় না? এই ওগুলো সাইজে বড়, সাইজে বড়, সাইজে বড়। আর আমার ঘরের ভিতরে যেটা বসানো আছে ওটা শাস্ত্রের মতে বড়। ও আমার তো বেশি জানে। তা তুই আমাকে বেই জানিস? হ্যাঁ জানি। বেই জানিস? হ্যাঁ। এই বল কি, জলের ভেতরে মাছ থাকে, মাছ কেন কথা বলতে পারে না? জলের ভেতরে মাছ থাকে, মাছ কেন কথা বলতে পারে না? হ্যাঁ, তা তোর মুন্ডু ধরে যদি আমি জলের ভেতর গুজে দিই, কাবাস কর চড় মারবো। ঘেতা মতন চাওয়া যেতা সেটা গোজা মারবি। আই বল, সাইক্লোন কাকে বলা হয়? সাইক্লোন কাকে বলা হয়? হ্যাঁ সরকার থেকে লোন নিয়ে যে সব সাইক্লোন কেনা হয় তাকে সাইক্লোন বলা হয়। চল মাঝে মধ্যে সুজি মেয়ে কয় আছি, ওইটা সাইকন নাকি পোটাস কো চল মারবা। আমি বলে দিচ্ছি তুই শুনে নে। বল 300 কিলোমিটার ঝড় যখন ঘুরে তাহাকে বলা হয় সাইকন, উহাকে বলা হয় ভুতুড়ে ঝড়। হাম বলে ছাওয়াল, তুই অনেকক্ষণ থেকে অনেক কিছু বলতে চাই, তা বলবো নি? আমি দুটো প্রশ্ন করতে চাই, উত্তর দে। বল বল, কোন পাখির ডানা আছে সে পাখি উড়তে পারে না? আরেকটা প্রশ্ন করতে চাই, উত্তর দে। বল বল, পৃথিবীর শ্রেষ্ঠ জুটি কি? তুই আর আমি। হয় নে, হয় নে, আমি বলতে চাই শিখে নে, সব জানি। পৃথিবীর শ্রেষ্ঠ জুটি হলো দাদা পাঁচ জুতো। কারণ দাদা একটা হারিয়ে গেলে আর একটা কিন্তু বেকার হয়ে যাবে। তা যা বলেছিস ভাই, তুমি আমার রং, আমি তোমার ব্লাস্টা প্লাস সাল্লাই। আচ্ছা যত ইচ্ছা কেচে নেবি, তুই ছাড়া আমার কাছে আর কে আছে যে তার কাছে বলবো যা বাজার যা? ঠিক আছে, এই বাজার যাবি, গিয়ে আপেল নিয়ে আসবি, কলা নিয়ে আসবি, রেসপেতে নিয়ে আসবি, বেদানা নিয়ে আসবি, খাবে আর পায়খানাটা জাম করবে। যেটা সেটা গোলা মারি পূজা দেব। আচ্ছা মোট ফল আনবি নটা, নটা চাই আমার, চাই আমার গোটা গোটা গোটা, নইলে মারবো কানে, তুই পড়বি থানে, পূজো দিবি, পূজো দিবি এই নিক্সের নামে যে সব পারে। যা চলে যা, যা চলে যা, দেখছো সদনা খালার মতো রোগা বটকা মেয়ে, তার শুধু রাস্তা দেখো। কিচ্ছু করার নেই, দেরি করে লাভ নেই, বৌদি বাজারে যেতে বলেছে, তাড়াতাড়ি ফল আনলে তবে পূজো দেবে। Yeah.
मन करे ना मुझसे आए तू शहर शहर से भर ले मेरा दिल धड़क के पाए मन 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 याद तेरी कर पावे से मेरा ढूंढ के देखा लड़का आग लगावे से मन 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 याद तेरी कर पावे से मेरा ढूंढ के देखा लड़का आग लगावे से मेरा ढूंढ के देखा लड़का आग लगावे मेरा ढूंढ के देखा लड़का आग लगावे गानी अमर जीवन গানে আমার প্রাণ গানে আমার সাধনা আমি না গানকে খুব ভালোবাসি তাই গানকে এক মুহূর্ত কাজছাড়া করতে চাই না বলে আমি সবসময় হেডফোন ব্যবহার করি হেডফোনই আমার জীবন হেডফোনই আমার প্রাণ হেডফোনই আমার সাধনা ওহ দাদা বাজারে কি ভিড় গার ভেতর গা গলানো যায় না যেন চামড়া কাটাকাটি হচ্ছে জিনিসপত্র দাম কি আগার ছাড়া বিগার দেরি করে লাভ নেই টুকটুক করে ঘরের দিকে কোন টেলারিং মেশিন যদি সেলাই করতে পারো তো আমার বলিস আবার হাসে গো এদেরকে দেখে বাংলায় বলা হয় ম্যাথ ও মাজা আমি মনে করি ঘরে আগুন লেগে গেছে তো আ করে শুয়ে পড়েছে মেয়েটা শুয়ে পড়েছে এক্ষুনি মশা দল মেঁধে ছুটে আসবে যেখানটা সেখানটা হুল ফোটাবে আমার কাজ আমার করতে হবে এমন একটা কাজ করে যাব ইতিহাসের পাতায় অক্ষর অক্ষর আমার নাম লেখা থাকবে কোনো ভূগোল হবে না কোনো গণিত হবে না মানে ইংলিশটা বুঝতে পারলি না তুই কে এই এনি প্রবলেম ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ আরে তোমার কোনো অসুবিধা হচ্ছে হাতে সময় নেই তাড়াতাড়ি চল হচ্ছে না তোমার মনের উদ্দেশ্য না আমি খুব ভালো করে বুঝতে পারছি কি বুঝতে পারছি বুঝেছি না রে লভ স্টুপি দিদি হাগলে ঢুকে যাবে হয়ে যাবি গে ওরে তাড়াতাড়ি চল বুঝেছি না রে লভ স্টুপি দিদি হাগলে ঢুকে যাবে হয়ে যাবি গে বুঝেছি না রে লভ স্টুপি দিদি হাগলে ঢুকে যাবে হয়ে যাবি গে পিপলি কা গানা ওঠে মরি বা ধরে শরীর জ্বালা জ্বালা করবে রে তোর জাপি রে ফুলে শরীর জ্বালা জ্বালা করবে রে তোর জাপি রে ফুলে বুঝেছি নারী লো বিষ্ণুপি দিদি সকল ঢুকে যাবে হয়ে যাবি বুঝেছি নারী লো বিষ্ণুপি দিদি সকল ঢুকে যাবে হয়ে যাবি পিপলি কা ডানা ওঠে মরে যা তরি শরীর জ্বালা জ্বালা করবে রে তোর জাপি রে ফুলে শরীর জ্বালা জ্বালা করবে রে তোর জাপি রে ফুলে আরে আমি শুতে যাবো কেন কখন থেকে পাখির মতো বোঝাচ্ছি কেন বুঝতে পারিনি করিস না বাড়াবাড়ি দেখাবো তো মামার বাড়ি কথা শুনে হাউড়ি শুয়ে তাড়াতাড়ি আমার জ্বালা করুক ফুলে যাক সেটা আমার ব্যক্তিগত ব্যাপার হয়েছে দেখ তুমি বলার কে হ্যাঁ দেখ ব্যাগে কে আছে হ্যাঁ যা থাক না
সব হরিণট করে দিল, বৌদিকে কি বলবো? অসভ্য কথা কর, ভারী এক সভ্যযুগে নারী, তুমি আমার মুখটাকেই নষ্ট করে দিয়েছো। অনেক তোর মুখ বাংলা পাঁচের মতো মুখ, ডন ডিস্টার্ব ইউ, ওকে? ও আমার নিজেকে ডন বলে কি একাবার ননসেন্স। যা আমি বৌদিকে কি বলবো, ফল নিয়ে গেলে তোকে বুঝে দেবে। এই আমার আপেল নে, আজা আপেল নে, শুনতে পাইনি শুনতে পাইনি কেন মারছিস? তখন থেকে কানের ভেতর ঢুকিয়ে দিয়ে খালি ফকর 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 করতেছি। হে, তুমি আমার জীবন ছিঁড়ে নিলে। বেশ করেছি, আমার জীবন ফিরিয়ে দাও। ইস্তানি ঠাকুরের কাছে যা। আমি বলছি আমার জীবন ফিরিয়ে দাও। পারবো নি। পারবি না? পারবো না। আর সংসার ওরা করেনি না। এই ওরে ট্যাংরা তো বোকা তনকা, আরে পুটি মাছে পরান যা, আবার সিং মাছটা মারছে কাটা, ওরে পরান যায় জ্বলিয়া রে কচিরে, কি ফান্দে গেলি রে পড়িয়া, ও কচিরে কি ফান্দে গেলি রে পড়িয়া, আমরা তো বুক কাটিনু খাই, পুটি মাছে পরান যায়, আমরা তো বুক কাটিনু খাই, পুটি মাছে পরান যায়, আবার সিং মাছটা মারছে কাটা, ওরে পরান যায় জ্বলিয়া রে কচিরে, কি ফান্দে গেলি রে পড়িয়া, ও কচিরে কি ফান্দে গেলি রে পড়িয়া, ও কচিরে কি ফান্দে গেলি রে পড়িয়া, ও বৌদি রে কাল পেছে আমার গাড়িতে হাঁস হয়ে গেল বাদ। হ্যাঁ হ্যাঁ, তুমি মশারির ভিতরে কেন বল? হে বৌদি, কাক দ্বীপে ভুটভুটি ডুবে গেছে, আমি জালের কোষের ভেতর ঢুকে গেছি। এই ওটা জাল নয় মশারি, মশারি কে ঢোকালো বল? আমি কেন, আমার ইচ্ছা হয়েছে তাই। ও মাই মে কিছু বাবু, আরে প্রয়োজন পড়লে আপনার সামনে আরেকবার ঢুকে দেখো। আরে হাই মরে যায় কি দারুণ দৃশ্য, কুরুক্ষেত্রে জব্দ হয় মহাবীর বিশ্ব। তার মানে বৌদিতে কি বলতে চাচ্ছিস? ওরে কচি, কুরুক্ষেত্রে যুদ্ধে মহাবীর ভীষ্ম হার মেনেছে একটা মেয়ে ছেলের কাছে, ঠিক? আর তুই তো সামান্য, সব চলে যাবে সরে আ না, মরে যাই কি দারুণ দৃশ্য, জব্দ হয় মহাবীর ভীষ্ম। আমি যে বিস্ফোরণ খেলে হবি দুর্বল, আমি যে বিস্ফোরণ খেলে হবি দুর্বল, ফিরে যা হবির জল। তুমি চৌকায় তেচকা মাছ ধরতে বেরিয়েছো, ছাঙ্গন জাল বাইতে পাচ্ছি কই আর বাইতেই কই? বৌদি এর ধরে চেপে দেব, আমি হবে না হবে, ধরে চেপে দেব, আমি হবে না হবে, মরে যাই কি দারুণ দিশো, সত্যি জব্দ হয় মহাবীর বিশো। আমি যে বিস্ফল খেলে হবি দুর্বল, আমি যে বিস্ফল খেলে হবি দুর্বল, ফিরে যা হবির জল। এ বৌদি এর ধরে চেপে দেবো, আমি হবে না হবে, ধরে চেপে দেবো, আমি হবে না হবে। তুই যা করতেছিস সত্তারও তো টাইফার হবে। আমরা নারী আমরা সব পারি, আমরা একাই একশো নিহার নারকুল তেল। এই যে এটা আপনার কে হয়? ওটা আমার স্বামীর ভাই, মানে আমার দেওর, যেরাম পেরেছি সেরাম বলছি গোদা বাংলা ভাষা। তার মানে মানে কুচ কুচ হতা হ্যায়, তোমরা বলো এক হাতে কি তালি বাজে না, থাকলেই ও হাত পটাশ পটাশ করে দিদি জোরে জোরে বাজে। বৌদি আমার একা দোষ দি, ওরও দোষ আছে। এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ দে বোরে শিশু, তুমি থাকতে কম করি না দিনার ধোকা, একদম কম করবি নি চালা যতক্ষণ দম। এই তুমি কি করবে আমার? ওরে শরীরে যতক্ষণ দম আছে চেষ্টা করে যাবে রে। সমাজে শত্রুরা তেরি হয় না, এক হাতে কোনো দিন তালি বাজে না, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ দে বোরে শিশু, তুমি থাকতে কম করি না দিনার ধোকা, হাতে দিকে যায় কানেরি ছন্দ, পাশে থাকে না কোনো দুর্গন্ধ, মহাদেব লিখে যায় গানেরই ছন্দ, পাশে থাকে না কোনো দুর্গন্ধ। আমি যে বিস্ফল খেলে হবি দুর্বল, আমি যে বিস্ফল খেলে হবি দুর্বল, ফিরে যা হবির জল। এই তো বেশ চালাচ্ছি রে, আর দুর্বল হচ্ছি কেন? বৌদি এর ধরে চেপে দেবো, আমি হবে না হবে, ধরে চেপে দেবো, আমি হবে না হবে। থাক
বাচ্চা মেয়ে আর শব্দ করে দরকার নেই। তুই তো অনেকক্ষণ বাজারে এসেছিস, হ্যাঁ গুলো হচ্ছে কেন বল? বৌদি আমি বাজার থেকে ফল নিয়ে আসতেছি, হঠাৎ দেখি না মেয়েটা চিৎকার করে শুয়ে পড়েছে। আমি বলি এবার মশা দল বেঁধেছে, যেখানটা সেখানটা হুল ফোটাবে, মশারি খাটাতে গিয়ে এত গন্ডগোল। ও তো ঠিক করেছে, ভালো করেছি। আরে ঠিক করছে মানে? হ্যাঁ। আরে ও আমার জীবন ছেড়ে নিয়েছে। এই তুমি বেটা তুমি বলো। আরে আমি বলছি তো আমার জীবন ছেড়ে নিয়েছে। ভাই জীবন ছেড়ে নিয়ে কে বেঁচে থাক না, জীবনটা কি ভালো করে বল। বুঝতে পারছো না? না। আরে এই হেডফোনই হচ্ছে আমার জীবন। ওটাই তোমার মরণ। এই কেন? হ্যাঁ তুমি কি জানো কি হেডফোন কত ক্ষতিকারক? ক্ষতিকারক? হ্যাঁ। এই যে আমরা হেডফোন কানে দিয়ে গান শুনি, হ্যাঁ গান শোনার পরে কানের পর্দায় গিয়ে ধাক্কা লাগে, সেই ধাক্কা গিয়ে মাথা লাগে, মাথার বেঞ্চে কোনো মুহূর্তে শর্ট হয়ে যেতে পারে। ওই জন্য বলছি হেডফোন ব্যবহার করা ভালো, কিন্তু বেশি ব্যবহার করা ভালো না। ঠিক আছে আমি কথা দিচ্ছি আজকে থেকে হেডফোন আর ব্যবহার করব না। তুমি বড় হয়েছো, বুঝতে শিখেছো, ভালো মেয়ে তো অন্য পাড়া যাবে না, ছেলেটা টোন কাটবে। এর বিশাল নজর খারাপ। এ জ্বালায় আমার সে 14 বছর বোনটা আমার বাড়ি আসা কলি। তাই এই আমার সে আপেল কই? স্যার আছে সব হরিণ হয়ে গেছে। ও মা সে আপেল বেদানা দানা দানা হয়ে ছড়ে ছড়ে পড়ে। কে ছড়ালো? কে? আমি। তা তোরা দুজন এবার বাজারে যাবি, পয়সা দেবো। এই আমি যাবো না। এ মা এ কি বলে রে? আরে বলছি তো আমি যেতে পারবো না। এই অর্কেস্ট্রা বলছি আমি মারবো কানে, তোরা দুজন পড়বি থানে, পুজো দিবি, পুজো দিবি এই নিক্সেন নামে। যা চলে যা। ও দাদা যিনি একটা, এর হাতে যদি খাতা কলম দেয় যেমন চিত্রগুপ্তের হার মানিয়েছে। আচ্ছা তোমাকে একটা কথা বলবো? বলো। আরে তুমি মুশের নিয়ে ঘুরছো কেন? আরে বাবা কেন তুমি বুঝতে পারছো না? কি সরকার থেকে লোক এসে এখন প্রত্যেকটা বাড়িতে বলে যাচ্ছে। কি বলছে? কোনো জায়গায় কোনো রকম জল জমানো যাবে না। কেন? কারণ ওই জল থেকে লাভা তৈরি হবে, সেই লাভা থেকে মশা তৈরি হবে, সেই মশা যদি কোনো মানুষের কামড়ায় ম্যালেরিয়া ডেঙ্গু এবং মারাত্মক রোগে আক্রমণ হতে পারে। শুধু তাই নয় দাদা, কারোর বাড়ি যদি ডাবের খোলা থাকে উল্টে দেবেন, মাটির মালসা থাকলে ভেঙে দেবেন, কারণ ওতে জল জমবে, ওদের থেকে মশার সৃষ্টি হবে। এছাড়া খাওয়া দাওয়ার পরে ঘুমাবার সময় ভালো করে মশারি খাটিয়ে ঘুমাবেন এবং সুস্থ জীবন যাপন। সত্যি আমি না তোমাকে প্রথমে খুব খারাপ ভেবেছিলাম, এবার গার ভেতর মনে হয় সানাই বাজবে, কিন্তু তোমার মতো এত ভালো জিনিস ছিল আমি জানতাম না। আচ্ছা তাই আমি কথা দিচ্ছি আজকে থেকে তোমার সঙ্গে থেকে এই সমাজের হয়ে ডেঙ্গুর হয়ে প্রচার করব। হাই দিবানা এই স্কিমে নাম তেরা